হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে একটা সিম্পল রেসিপি দিয়ে কিভাবে গেস্ট আপ্যায়ন করা যায় সেটা দেখাবো। সাধারণত আমাদের বাড়িতে যখন গেস্ট আসে তখন আমরা পোলাও মাংস দিয়ে আপ্যায়ন করে থাকি, কিন্তু অনেকেই হয়তো জানেন না পোলাও মাংস ছাড়াও এমন অনেক খাবার আছে যেগুলো খুব সহজে গেস্টের মন জয় করতে পারে। আজ আমি আপনাদের সাথে ঠিক তেমনই কয়েক প্রকার খাবারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি মূলত একটা লুচির থালি শেয়ার করতে যাচ্ছি, যেখানে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে ফুলকো লুচি তৈরি করা যায় আর সেগুলো কি কি তরকারি দিয়ে সার্ভ করা যায়। তো চলুন শুরু করি। প্রথমেই আমি আপনাদেরকে এখন ফুলকো লুচি বানিয়ে দেখাবো। লুচি বানানোটা অনেকে অনেক কঠিন মনে করেন, কিন্তু বিশ্বাস করুন এটা আসলে অনেক সহজ ব্যাপার। আমি এখানে লুচি বানানোর জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, নিয়েছি একটু লবণ, আর তেল নিয়েছি মাত্র 2 চামচ। তেলের পরিমাণটা নিতে হবে প্রতি কাপ ময়দাতে 1 কাপ পরিমাণ তেল। ফুলকো লুচি বানানোর জন্য যদি খামিটা খুব সুন্দর হয় তাহলে লুচি ফুলতে বাধ্য। অনেকেই ফুলকো লুচির ভিতরে সাধারণত বেকিং সোডা ব্যবহার করে থাকেন ফুলানোর জন্য, কিন্তু বিশ্বাস করুন বেকিং সোডা ছাড়াও এটা খুব সুন্দরভাবে ফুলতে পারে। আমি আমার ময়দার খামিটা খুব সুন্দরভাবে করে নিয়েছি, আর এখন এর উপরে হালকা একটু তেল লাগিয়ে প্রায় আধা ঘন্টার মতো ছেড়ে দিচ্ছি। আপনারা যদি হাতে অনেক সময় থাকে তাহলে 1-2 ঘন্টাও রাখতে পারেন, কারণ যদি একটু সময় ধরে খামিটা রেখে দেওয়া যায় তাহলে লুচি ফুলতে একেবারেই বাধ্য। তো চলুন আধা ঘন্টা পরে ফিরে আসি। আধা ঘন্টা পরে আমি যখন ফিরে এসেছি দেখতেই পাবেন যে আমার খামিটা কত সফট হয়েছে। আর আমি এগুলোকে এখন গোল গোল করে পাট করে রেখে দিচ্ছি, আর তারপরে খুব সুন্দরভাবে লুচিটা বেলে নিচ্ছি। লুচিটা অবশ্যই তেল দিয়ে বেলতে হবে। সবগুলো লুচি বেলে নেওয়ার পরে আমি একটা প্যানে একটু তেল গরম করতে দিয়েছি, আর তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়েছে তার ভিতরে আমি লুচিগুলো দিয়ে দিয়েছি। লুচি দেওয়ার পরে একটা স্পুন দিয়ে এভাবে যদি তেল দেওয়া যায় উপরে তাহলে সেই লুচি ফুলতে অবশ্যই বাধ্য। দেখুন আমার লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এক পাশ ফুলে ওঠার পরে আমি অপর সাইড দিয়ে একেবারে প্রায় 1/2 মিনিটের মতো রাখছি, আর তারপরে উঠিয়ে ফেলছি। আমি আরও একটা লুচি ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখেন লুচিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে স্পুন দিয়ে উপরে তেল দিয়ে দিচ্ছি, আর লুচিটা আস্তে করে ফুলে উঠছে। আশা করি আপনাদের এই ফুলকো লুচির রেসিপি ভালো লাগবে। আর এভাবে লুচি বানালে লুচিটা অনেকক্ষণ পর্যন্ত অনেক সফট থাকে, একটুও শক্ত হয়ে উঠবে না। তো চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মিক্সড ভেজিটেবল রান্না করি। মিক্সড ভেজিটেবল লুচির সাথে অনেক ভালো যায়। সাধারণত লুচির থালিতে অবশ্যই একটু মিক্সড ভেজিটেবল থাকে, অনেকে আবার পাঁচমিশালি সবজিও বলেন এটাকে, কিন্তু আমি এটাকে পাঁচমিশালি সবজি তো বলতেই পারছি না, কারণ এখানে আমি অনেক প্রকার সবজি নিয়েছি। যে কড়াইতে আমি মূলত রান্না করব সে কড়াইতে আর কি আমি সব সবজি নিয়ে নিচ্ছি। আর আজ আমি এখানে ব্যবহার করেছি মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, গাজর, ফুলকপি, বরবটি, ক্যাপসিকাম নিয়েছি কিছু, নিয়েছি টমেটো, আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটু ব্যবহার করেছি।
এর ভিতরে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এর ভিতরে এখন আমি একটু হলুদের গুঁড়ি, একটু শুকনো মরিচের গুঁড়ি, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে সবজিটার সাথে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটু টর্চ করে করেই মাখিয়েছি, হাত দিইনি, কারণ হচ্ছে এখানে কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচের গুঁড়া আছে, যার জন্য আমি হাত দিয়ে মাখাইনি। তবে আমি টর্চ করে করে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব সুন্দরভাবে আমার সবজির সাথে মিশে গিয়েছে। আর আমি এখন এর ভিতরে পানি অ্যাড করব। পানি অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পরিমাণে পানি না দেওয়া হয়, তাহলে সবজিগুলো একেবারে গলে যাবে। পানি অ্যাড করতে হবে এমনভাবে যেন সবজির উপরে সেটা না উঠে, একেবারে লাগা লাগা হয়ে থাকে। আর মিডিয়াম হিটে এখন আমি একটু সময় এটাকে জ্বালিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ টমেটো যদি আমি আগে দিতাম তাহলে পুরো টমেটো একেবারেই ম্যাশ হয়ে যেত। আমি দিয়েছি ক্যাপসিকাম কুচি, আর দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলো ফ্রোজেন ছিল, যার জন্য আমি শেষের দিকে দিয়েছি। আর যেহেতু এখন শীতের সময়, আপনারা বাজারে এমনিতেই মটরশুঁটি কিনতে পাবেন, সেক্ষেত্রে মটরশুঁটিটা একেবারে প্রথমে সবজির সাথে দিয়ে রাখতে হবে। সবজি তো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দেব। তার জন্য একটা কড়াইতে আমি তেল নিয়েছি, তেলের ভিতরে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন থেতো করে দিয়েছি প্রায় 10-12টার মতো, একটুখানি পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। এটাকে একটু সময় নেড়ে চেড়ে রান্না করতে থাকবো, একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, কারণ মশলার ফ্লেভারটা একটু যখন খুব সুন্দরভাবে বের হবে তাহলে দেখা যাচ্ছে যে আমার সবজিতে একটা আলাদা ফ্লেভার আসবে। আমি এর ভিতরে 2টা মিষ্টি কাটো অ্যাড করেছি আর 2-3টা এলাচও অ্যাড করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর আমি এর ভিতরে এখন যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন একটু সময় ওয়েট করব, খুব সুন্দরভাবে যখন ফুটে উঠছে তখন আমি এর ভিতরে একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি। এই টাইপ মিক্সড ভেজিটেবলে ধনিয়া পাতা কুচিটা অনেক ভালো যায়। আর একেবারে শেষের দিকে আমি একটু ঘিও অ্যাড করে দিয়েছি। সবজিটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। এই সবজিটা আসলে অনেকটা দোকানের যে সবজি রান্না করে পরোটা কিংবা লুচির সাথে খেতে দেয় সেটার মতোই টেস্টি হবে, এবং আমি বলতে পারি এটা যেই খাবেন সেই খুব পছন্দ করবেন। এখন আমি আরেকটা খুব সহজ রেসিপি শেয়ার করছি, সেটা হলো ছোলার ডাল। লুচির সাথে ছোলার ডালটা আসলে খুব ভালো লাগে। ছোলার ডাল রান্নার জন্য আমি আগের দিন রাতেই কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখেন আমার ছোলাগুলো একটু নরম হয়েছে, আর আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে আমি মাত্র 1টা সিটি বাজিয়ে নিব। 1টা সিটির বেশি দিলে ডালগুলো একেবারে গলে যাবে, দেখতে সুন্দর হবে না। 1টা সিটি বাজানোর পরে একটু দেখে নিন আমার ডালগুলো ঠিক এমন হয়েছে দেখতে। আর আমি এখন এর ভিতর এটাকে এখন তেলে দিয়ে দিব, আর আমার ডাল রান্নাটা কমপ্লিট করে ফেলবো। একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, আর তেলের ভিতরে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। একে একে আমি দারুচিনি, হলুদ, মরিচ গুঁড়া, এলাচ, লবঙ্গ, জিরা গুঁড়া, একটু গরম মশলা, গোটা জিরা, শুকনা মরিচ, লবণ, চিনি আর একটু আদা রসুন বাটা, এগুলো দিয়ে দিচ্ছি।
সব মশলা অ্যাড করার পরে আমি মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন পুরো মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পরে একটু ফুটানো অবধি আমি ওয়েট করব। তবে ডালে পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পরে আমার কোনো রকম পানি অ্যাড করতে না হয়, এটা একটু অনুমান করেই দিতে হবে। শেষের দিকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, গোটা কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি ধনিয়া পাতা কুচি। কিছুক্ষণ ওয়েট করব আর উপরে হালকা একটু ঘি ছড়িয়ে রাখব। তারপরে এটাকে আমি ঢেকে রাখব। আমার ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে ছোলার ডাল রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। লুচি খাবো অথচ আলুর দম খাবো না তা কি কখনো হয়? এজন্য আজকে আমি আপনাদেরকে আলুর দমও করা দেখাচ্ছি। আমি খুব সহজে কিভাবে আলুর দম তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছি আর তার সাথে একটু হলুদ আর লবণ মিশিয়ে আমি বেশ সুন্দরভাবে আলুগুলোকে মিক্সড করে ফেলেছি। এটাকে এখন ঢেকে রাখছি, প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করব, কারণ মূলত আলুর দমে আলুর ভিতরে মশলা ঢোকাটা বেশি ম্যাটার করে। তো যাই হোক, আধা ঘন্টা শেষে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখন এর ভিতরে একটু ক্যাপসিকাম দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, খুব ভালোভাবে বলতে ক্যাপসিকামটা একটু নরম হওয়া অবধি, আর এটাকে ব্লেন্ড করে রাখছি। এখন আমি ওই একই প্যানে একটু তেল নিয়ে তেজপাতা দিয়েছি, দিয়েছি একটু সাদা এলাচ, একটু দারুচিনি, সামান্য একটু পাঁচফোড়ন। একটু আদা রসুন বাটাও অ্যাড করেছি। ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। তবে এভাবে আলুর দম করলে ধনিয়া পাতা ব্যবহার করলে না করাই বেটার, কারণ ধনিয়া পাতার জন্য ক্যাপসিকামের ফ্লেভারটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি আরও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না, কারণ ওই মশলাটা একটু ভাজা ছিল। তো মশলা আমার রেডি, এখন আমি এর ভিতরে আমার আলুগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে আলু একেবারেই আগে ভেজে রাখিনি, কারণ আমি আলুটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখন এর ভিতরে একটু পানি অ্যাড করছি আর এটা কিছুক্ষণ ওয়েট করব। মশলাটা যখন শুকিয়ে আসবে তখন আমি আলুর দমটা নামিয়ে ফেলব। একেবারে শেষে আমি একটুখানি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আর নামানোর আগে আগে একটুখানি ঘি অ্যাড করব। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আলুর দম। আশা করি আমার আলুর দমের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। বাঙালি যে কোনো খাবারের শেষে একটু চাটনি পছন্দ করে, আর সেজন্য আমি একটুখানি চাটনির রেসিপিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে আমি আপনাদের খুব সহজে তৈরি করা একটা চাটনির রেসিপি শেয়ার করছি, তা হচ্ছে নারকেলের চাটনি। আমি এখানে প্রায় এক কাপের মতো নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি।
এর ভিতরে একটু কাজু বাদাম কুচি 1 টেবিল চামচের মতো দিয়েছি, আর দিয়েছি কিছু রোস্টেড ফ্রুটস, একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 2-3টা, আর একটুখানি তেঁতুলের পাল্প বের করেছি সেটা দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি, আর 1/2 কাপের মতো পানিও অ্যাড করেছি। এখন আমি পুরো মিক্সারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে হবে এমনভাবে যেন তাতে টোটালি নারকেলের কোনো খুচি না থাকে। এখন আমি একটা প্যানে একটু তেল নিয়ে নিয়েছি, আর তেলের ভিতরে একটু সরিষা, 2-1টা শুকনা মরিচ, আর একটু কারি পাতা দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এই তরকারিটা আমি এখন আমার চাটনির উপরে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার নারকেলের চাটনি একেবারেই রেডি। এটা খুবই ইজি একটা রেসিপি, বাট খুবই টেস্টি, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকে ফুলকো লুচি থালি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার পরবর্তী যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনাদের ঘরে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্তই, পরের দিন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি অথবা ব্লগের সাথে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন।